মালপুরা গ্রামে দীনেশ নামের একজন গরিব যুবক থাকত। ও কাঠের মিস্ত্রির কাজ করত আর সেটা নিয়েই ব্যস্ত থাকত। সেই গ্রামেই একজন বড় জমিদার থাকত। দীনেশের বয়সেরই একটা ছেলে ছিল তার, ওর নাম ছিল তরুণ। ওর বাবা টাকার ওপর ওর খুব অহংকার ছিল আর ও উড়োজাহাজে বসে নানান জায়গায় ঘুরে বেড়ানোর শৌখিন ছিল। ও যখন কোনো নতুন জায়গায় ঘুরে গ্রামে ফিরত তখন গ্রামবাসীদের কাছে অনেক বাড়িয়ে বাড়িয়ে নানান গল্প বলত। একদিন তরুণ ওর গাড়ি দাঁড় করিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলছিল। রাম রাম ছোট জমিদার, কোথায় ঘুরতে এসেছেন? যেখানে বড় লোকদের ঘোরা উচিত, অ্যারোপ্লেনে বসে মেঘের মধ্যে দিয়ে ঘুরে এসেছি। তোমরা কি কখনো দেখেছো অ্যারোপ্লেন? হ্যাঁ, মাটিতে দাঁড়িয়ে থেকে তারপর আকাশে উঠতে অনেকবার দেখেছি। আমরাও তো মাটি থেকে অ্যারোপ্লেন আকাশে উঠতেই দেখতে পারি। তোমরা গরিব গরুর গাড়ি ছাপ আর কি করতে পারবে? তরুণ গরিব গ্রামবাসীদের এরকম খোঁটা দিয়ে বেরিয়ে যেত, কিন্তু গরিব গ্রামবাসীদের ওই অহংকারী তরুণের ওপর প্রচন্ড রাগ ছিল। অহংকারী জমিদারের ছেলে সবসময় গরিবদের নিচু করে রাখতেই ব্যস্ত, মনে হয় যেন ওই একাই এরোপ্লেনে করে উড়ে বেড়ায়, কোনো মানুষ জানে পৃথিবীতে ওড়ে না। অহংকারী অপদার্থ লোক কোথাকার, এত লম্বা নাক ওর। আমরাও হলাম পিঁপড়ে, বুঝলে পিঁপড়ে। ও লম্বা নাকে ঢুকে গেলে ওর শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে, অপদার্থ কোথাকার। একদিন দীনেশের ছেলে রাকা ওর কাছে কাঠের ছোট এরোপ্লেন বানানোর জন্য চেত করছিল। বাবা বাবা, আমাকে একটা কাঠের এরোপ্লেন বানিয়ে দাও, আমি এই এরোপ্লেনটা দিয়ে খেলতে চাই। না না না, এরোপ্লেন দিয়ে খেলে কি করবে, আমি তোমার জন্য গরুর গাড়ি বানিয়ে দিচ্ছি। দীনেশের এই কথাটা শুনে ওর স্ত্রী প্রচন্ড রাগ হয় আর ও দীনেশকে ভালো মন্দ শোনাতে থাকে। তুমিও না কি যে বলো, ছেলে এরোপ্লেন বানিয়ে দিতে বলছে আর তুমি গরুর গাড়ি বানিয়ে দেবে বলে যাচ্ছ, এরকম কেন? যদি ছেলেটা এরোপ্লেন থেকে পড়ে ব্যথা পায় তাহলে তাই তো বানিয়ে দিচ্ছি না আমি। এটা বলো না যে জমিদারের ছেলেকে ভয় পাও, যদি ও তোমার ছেলেকে এরোপ্লেন দিয়ে খেলতে দেখে ফেলে তাহলে ও তোমার উপর রেগে যাবে। এটা শুনে দীনেশের মনে একটু সাহস জন্মে যায় আর ও জমিদারের ছেলের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়ে যায়। কে, আমি ওকে ভয় পাই? ও রেগে গিয়ে আমার কি ক্ষতি করবে? দীনেশ এই কথা বলছিল আর তখনই সেখানে বাসন্তী আসে। আশা বোন, পেটটা ভীষণ গুড়গুড় করছে, যদি বলো তাহলে চিকিৎসা করি। করে নাও বাসন্তী দিদি। শুনলাম ওই জমিদারের অহংকারী ছেলে বিয়ে করতে চলেছে, আর বিয়ের আগে হেলিকপ্টার কিনে আনছে, হেলিকপ্টার। এই শুনে দিদি সঙ্গে সঙ্গে পেট গুড়গুড় করার মানেটা বুঝে নিল। এই হেলিকপ্টার আবার কি গো? এই মূর্খটা হেলিকপ্টারকে হেলিকপ্টার বলছে, হেলিকপ্টার হলো ছোট উড়োজাহাজ। এই শুনে আশা আবার দীনেশকে ভালো মন্দ শুনিয়ে বলে, ও বড় লোকে ছেলে দিদি, ওর বাবা তো ওকে আসল হেলিকপ্টার দেওয়ার সাহস রাখে। আর এই হলো একজন বাপ যে ছেলের জন্য কাঠের হেলিকপ্টার বানানোর সাহসটুকুও পায় না। এইভাবে বলো না আশা, আমি চাইলে কাঠ দিয়ে গোটা এরোপ্লেন বানিয়ে দিতে পারি। তাহলে বানাও না, পুরোহিত এসে দিনক্ষণ ঠিক করবে নাকি? এই বলে যেই আশা চুপ করে যায় আর বাসন্তী বলতে শুরু করে, আমি তো বলবো অবশ্যই বানাও, ওই অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য গরিবদের কাছে তো একটা হেলিকপ্টার অবশ্যই থাকা উচিত, সেটা যদিও কাঠেরই হোক না কেন। তারপর জমিদারের ছেলে গ্রামে আসল হেলিকপ্টার নিয়ে আসে আর জমিদার গ্রামবাসীদের বাড়িতে ডেকে এনে বোঝায়, তোমরা সবাই আজ থেকে রাস্তার বাজার নিয়ে বসা বন্ধ করে দাও, কারণ আমার ফাঁকা রাস্তা চাই। আমার ছেলে হেলিকপ্টার কিনে এনেছে আর সেটা ওড়ানোর জন্য কোনো ফাঁকা রাস্তা চাই। হেলিকপ্টারই তো এনেছে, কোনো এরোপ্লেন তো আর আনেনি, যেটা ওড়ানোর জন্য রাস্তা দরকার। তো চুপ করে থাক গরিব মানুষ, তোর তো হেলিকপ্টার কেনার ক্ষমতাই নেই, আবার এরোপ্লেনের কথা বলছিস। জমিদারের অহংকারী ছেলের এই কথা শুনে দীনেশ বলে, যদি তোর এতটাই অহংকার তাহলে আমি কাঠের এরোপ্লেন বানিয়ে তোর ওই হেলিকপ্টারের পাশেই আমি ওটাকে উড়িয়ে দেবো, তারপর তো তুই মানবি। আর তুই কাঠের এরোপ্লেন বানিয়ে সেটা যদি আমাদের হেলিকপ্টারের পাশে উড়িয়ে দেখাতে পারিস তাহলে আমি এই বাংলো আর জমিজমা তোর নামে করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আর যদি আমি করতে না পারি তাহলে আমিও আমার সব কিছু তোমাদেরকে দিয়ে গ্রাম ছেড়ে দেবো, ঠিক আছে? দীনেশের এই কথায় তরুণ খুশি হলো না আর বলল, তুমি শুধু একা নাও, সমস্ত গরিবদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এই শর্তে যদি রাজি হও তাহলে বলো।
কি বলবে গ্রামবাসীরা, তোমরা কি তাহলে রাজি আছো? দিনেশ অনেক উঁচু মাপের খেলোয়াড় ছিল, তার উপর গ্রামবাসীরা জমিদারের অহংকারী ছেলের অহংকারে ভীষণ ভাবে বিরক্ত, তাই জন্য সবাই বিচার বিবেচনা না করেই হ্যাঁ বলে দিল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আপনার সাথে রাজি আছি। সেই দিনের পর থেকে দিনেশ দিন রাত এক করে কাঠের এরোপ্লেন বানানোর কাজে লেগে পড়ে। আর জমিদার মনে মনে এই ভেবে খুশি হয় যে এখন তো সমস্ত গরিব কৃষকদের বাড়ি আর জমি জমা ওনার হয়ে যাবে, কারণ দিনেশের কাঠের এরোপ্লেন ওদের হেলিকপ্টারের কাছে শুধুমাত্র একটা খেলনাই হয়ে থাকবে। কিরে দিনেশ, তুই কি কিছু করতে পারবি নাকি নিজের সাথে সাথে আমাদেরকেও দবাবি? তুমি চিন্তা করো না, আমি এমন এরোপ্লেন বানাবো যাতে গ্রামের সমস্ত গরিবরা বসে আকাশে উঠতে দেখাবে। দেখো, আমাদের যেন আবার আকাশে ওড়ার বদলে গ্রাম ছাড়ার জন্য রাস্তায় ধুলো ওড়াতে না দেখা যায়। এভাবে এক মাস কেটে গেল, আর দিনেশ কোথাকার ইট আর কোথাকার জিনিস জোগাড় করে কাঠের একটা বিরাট বড় এরোপ্লেন তৈরি করে ফেলল। এই গোটা এরোপ্লেনটা গাড়ির চাকার উপর দাঁড়িয়ে ছিল। এই এরোপ্লেনটা দেখে জমিদার আর তার ছেলে হাসতে শুরু করলো। আরে, এটা এরোপ্লেন বানিয়েছে নাকি কাঠের বাস? এটা আকাশে ওড়া তো দূরের কথা, এটা রাস্তা চলাটাও অসম্ভব। ওদের এই কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আর দিনেশের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। আরে গ্রামবাসীরা, ওদের কথা না শুনে এরোপ্লেন লাগানো কাঠের সিঁড়িতে বসে পড়ো। তোমরা বসলেই এটা নিজে থেকেই চলতে শুরু করবে আর তারপর আকাশে উড়ে যাবে। ওর কথা শুনে গ্রামবাসীরা মনমরা হয়ে এরোপ্লেনে বসে পড়ে। তারপর জমিদার আর তার ছেলেও নিজেদের হেলিকপ্টারে বসে পড়ে। তারপর কিছুক্ষণের মধ্যেই জমিদারের হেলিকপ্টার তো আকাশে ঘুরে বেড়াতে থাকে আর দিনেশের এরোপ্লেন রাস্তার ওপর পিঁপড়ে চলার মতোই চলতে থাকে। আরে, ওরা তো দূরের কথা, এটা তো ঠিকমতো দৌড়তেও পারছে না। আরে, আমাদের মেরে ফেললো, এবার তো খালি হাতে গ্রাম ছেড়ে যেতে হবে। চুপ করে বসো, এরোপ্লেন দ্রুত গতিতে দৌড়ে আকাশে উঠতে চলেছে। দিনেশ এই কথা বলতেই কাঠের এরোপ্লেনে না জানি কোথা থেকে প্রাণ চলে এলো। ওটা সত্যি সত্যি দৌড়ে গিয়ে আকাশে উঠতে লাগলো আর জমিদারের পাশ দিয়ে গিয়ে ওর কাছ থেকে এগিয়ে গেল। এইভাবে জমিদারের হার হলো আর ওর অহংকারী ছেলের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ওরা দুজন বাপ ছেলে তাদের বাংলো আর জমি জমা দিনেশকে দিয়ে শহরে চলে গেল। তারপর দিনেশ বাংলো নিজের কাছেই রাখলো আর জমি জমা গ্রামবাসীদের ভাগ করে দিল। এইভাবে সমস্ত গ্রামবাসী দিনেশের বুদ্ধিমত্তাকে মেনে নিল। মালপুরা গ্রামে দিনেশ নামের একজন গরিব যুবক থাকত। ও কাঠের মিস্ত্রির কাজ করত আর সেটা নিয়েই ব্যস্ত থাকত। সেই গ্রামেই একজন বড় জমিদার থাকত। দিনেশের বয়সেরই একটা ছেলে ছিল তার, ওর নাম ছিল তরুণ। ওর বাবার টাকার ওপর ওর খুব অহংকার ছিল আর ও উড়োজাহাজে বসে নানান জায়গায় ঘুরে বেড়ানোর শৌখিন ছিল। ও যখন কোনো নতুন জায়গায় ঘুরে গ্রামে ফিরত তখন গ্রামবাসীদের কাছে অনেক বাড়িয়ে বাড়িয়ে নানান গল্প বলত। একদিন তরুণ ওর গাড়ি দাঁড় করিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলছিল। রাম রাম ছোট জমিদার, কোথায় ঘুরতে এসেছেন? যেখানে বড় লোকদের ঘোরা উচিত এরোপ্লেনে বসে মেঘের মধ্যে দিয়ে ঘুরে এসেছি। তোমরা কি কখনো দেখেছো এরোপ্লেন? হ্যাঁ, মাটিতে দাঁড়িয়ে থেকে তারপর আকাশে উঠতে অনেকবার দেখেছি। আমরাও তো মাটি থেকে এরোপ্লেন আকাশে উঠতেই দেখতে পারি, তোমরা গরিব গরুর গাড়ি ছাপ আর কি করতে পারবে? তরুণ গরিব গ্রামবাসীদের এরকম খোঁটা দিয়ে বেরিয়ে যেত, কিন্তু গরিব গ্রামবাসীদের ওই অহংকারী তরুণের ওপর প্রচণ্ড রাগ ছিল। অহংকারী জমিদারের ছেলে সবসময় গরিবদের নিচু করে রাখতেই ব্যস্ত, মনে হয় যেন ওই একাই এরোপ্লেনে করে উড়ে বেড়ায়, কোনো মানুষ জানে পৃথিবীতে ওড়ে না। অহংকারী অপদার্থ লক্ষ্য থাকার, এত লম্বা না কর। আমরাও হলাম পিঁপড়ে, বুঝলে পিঁপড়ে। ও লম্বা নাকে ঢুকে গেলে ওর শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে, অপদার্থ কোথাকার। একদিন দিনেশের ছেলে রাকা ওর কাছে কাঠের ছোট এরোপ্লেন বানানোর জন্য চেত করছিল। বাবা বাবা, আমাকে একটা কাঠের এরোপ্লেন বানিয়ে দাও, আমি এই এরোপ্লেনটা দিয়ে খেলতে চাই। না না না, এরোপ্লেন দিয়ে খেলে কি করবে, আমি তোমার জন্য গরুর গাড়ি বানিয়ে দিচ্ছি। দিনেশের এই কথাটা শুনে ওর স্ত্রী প্রচণ্ড রাগ হয় আর ও দিনেশকে ভালো মন্দ শোনাতে থাকে। তুমিও না কি যে বলো, ছেলে এরোপ্লেন বানিয়ে দিতে বলছে আর তুমি গরুর গাড়ি বানিয়ে দেবে বলে যাচ্ছ, এরকম কেন? যদি ছেলেটা এরোপ্লেন থেকে পড়ে ব্যথা পায় তাহলে তাই তো বানিয়ে দিচ্ছি না আমি। এটা বলো না যে জমিদারের ছেলেকে ভয় পাও,
যদিও তোমার ছেলেকে এরোপ্লেন দিয়ে খেলতে দেখে ফেলে তাহলেও তোমার উপর রেগে যাবে। এটা শুনে দিনেশের মনে একটু সাহস জন্মে যায়, আরো জমিদারের ছেলের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়ে যায়। কে, আমি ওকে ভয় পাই? ও রেগে গিয়ে আমার কি ক্ষতি করবে? দিনেশ এই কথা বলছিল আর তখনই সেখানে বাসন্তী আসে। আশা বোন, পেটটা ভীষণ গুড়গুড় করছে, যদি বলো তাহলে চিকিৎসা করি। করে নাও বাসন্তী দিদি। শুনলাম ওই জমিদারের অহংকারী ছেলে বিয়ে করতে চলেছে, আর বিয়ের আগে হেলিকপ্টার কিনে আনছে, হেলিকপ্টার। এই শুনে দিদি সঙ্গে সঙ্গে পেট গুড়গুড় করার মানেটা বুঝে নিল। এই হেলিকপ্টার আবার কি গো? এই মূর্খটা হেলিকপ্টারকে হেলিকপ্টার বলছে, হেলিকপ্টার হলো ছোট উড়ো জাহাজ। এই শুনে আশা আবার দিনেশকে ভালো মন্দ শুনিয়ে বলে, ও বড় লোকের ছেলে দিদি, ওর বাবা তো ওকে আসল হেলিকপ্টার দেওয়ার সাহস রাখে। আর এই হলো একজন বাপ যে ছেলের জন্য কাঠের হেলিকপ্টার বানানোর সাহসটুকু পায় না। এইভাবে বলো না আশা, আমি চাইলে কাঠ দিয়ে গোটা এরোপ্লেন বানিয়ে দিতে পারি। তাহলে বানাও না, পুরোহিত এসে দিনক্ষণ ঠিক করবে নাকি? এই বলে যেই আশা চুপ করে যায় আর বাসন্তী বলতে শুরু করে, আমি তো বলবো অবশ্যই বানাও, ওই অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য গরিবদের কাছে তো একটা হেলিকপ্টার অবশ্যই থাকা উচিত, সেটা যদিও কাঠেরই হোক না কেন। তারপর জমিদারের ছেলে গ্রামে আসল হেলিকপ্টার নিয়ে আসে আর জমিদার গ্রামবাসীদের বাড়িতে ডেকে এনে বোঝায়, তোমরা সবাই আজ থেকে রাস্তার বাজার নিয়ে বসা বন্ধ করে দাও, কারণ আমার ফাঁকা রাস্তা চাই। আমার ছেলে হেলিকপ্টার কিনে এনেছে আর সেটা ওড়ানোর জন্য কোনো ফাঁকা রাস্তা চাই। হেলিকপ্টারই তো এনেছে, কোনো এরোপ্লেন তো আর আনেনি, যেটা ওড়ানোর জন্য রাস্তা দরকার। তো চুপ করে থাক গরিব মানুষ, তোর তো হেলিকপ্টার কেনার ক্ষমতাই নেই, আবার এরোপ্লেনের কথা বলছিস। জমিদারের অহংকারী ছেলের এই কথা শুনে দিনেশ বলে, যদি তোর এতটাই অহংকার তাহলে আমি কাঠের এরোপ্লেন বানিয়ে তোর ওই হেলিকপ্টারের পাশেই আমি ওটাকে উড়িয়ে দেবো, তারপর তো তুই মানবি। আর তুই কাঠের এরোপ্লেন বানিয়ে সেটা যদি আমাদের হেলিকপ্টারের পাশে উড়িয়ে দেখাতে পারিস তাহলে আমি এই বাংলো আর জমিজমা তোর নামে করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আর যদি আমি করতে না পারি তাহলে আমিও আমার সব কিছু তোমাদেরকে দিয়ে গ্রাম ছেড়ে দেবো, ঠিক আছে? দিনেশের এই কথায় তরুণ খুশি হলো না আর বলল, তুমি শুধু একা নাও, সমস্ত গরিবদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে, এই শর্তে যদি রাজি হও তাহলে বলো কি বলবে গ্রামবাসীরা, তোমরা কি তাহলে রাজি আছো? দিনেশ অনেক উঁচু মাপের খেলোয়াড় ছিল, তার উপর গ্রামবাসীরা জমিদারের অহংকারী ছেলের অহংকারে ভীষণভাবে বিরক্ত, তাই জন্য সবাই বিচার বিবেচনা না করেই হ্যাঁ বলে দিল, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আপনার সাথে রাজি আছি। সেই দিনের পর থেকে দিনেশ দিন রাত এক করে কাঠের এরোপ্লেন বানানোর কাজে লেগে পড়ে আর জমিদার মনে মনে এই ভেবে খুশি হয় যে এখন তো সমস্ত গরিব কৃষকদের বাড়ি আর জমি জমা ওনার হয়ে যাবে, কারণ দিনেশের কাঠের এরোপ্লেন ওদের হেলিকপ্টারের কাছে শুধুমাত্র একটা খেলনাই হয়ে থাকবে। কিরে দিনেশ, তুই কি কিছু করতে পারবি নাকি নিজের সাথে সাথে আমাদেরকেও দৌড়াবি? তুমি চিন্তা করো না, আমি এমন এরোপ্লেন বানাবো যাতে গ্রামের সমস্ত গরিবরা বসে আকাশে উঠতে দেখাবে। দেখো, আমাদের যেন আবার আকাশে ওড়ার বদলে গ্রাম ছাড়ার জন্য রাস্তায় ধুলো ওড়াতে না দেখা যায়। এভাবে এক মাস কেটে গেল আর দিনেশ কোথাকার ইট আর কোথাকার জিনিস জোগাড় করে কাঠের একটা বিরাট বড় এরোপ্লেন তৈরি করে ফেললো। এই গোটা এরোপ্লেনটা গাড়ির চাকার উপর দাঁড়িয়ে ছিল। এই এরোপ্লেনটা দেখে জমিদার আর তার ছেলে হাসতে শুরু করলো। আরে, এটা এরোপ্লেন বানিয়েছে নাকি কাঠের বাস? এটা আকাশে ওড়া তো দূরের কথা, এটা রাস্তা চলাটাও অসম্ভব। ওদের এই কথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আর দিনেশের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। আরে গ্রামবাসীরা, ওদের কথা না শুনে এরোপ্লেন লাগানো কাঠের সিঁড়িতে বসে পড়ো, তোমরা বসলেই এটা নিজে থেকেই চলতে শুরু করবে আর তারপর আকাশে উড়ে যাবে। ওর কথা শুনে গ্রামবাসীরা মনমরা হয়ে এরোপ্লেনে বসে পড়ে। তারপর জমিদার আর তার ছেলেও নিজেদের হেলিকপ্টারে বসে পড়ে। তারপর কিছুক্ষণের মধ্যেই জমিদারের হেলিকপ্টার তো আকাশে ঘুরে বেড়াতে থাকে আর দিনেশের এরোপ্লেন রাস্তার ওপর পিঁপড়ে চলার মতোই চলতে থাকে। আরে, ওরা তো দূরের কথা, এটা তো ঠিকমতো দৌড়তেও পারছে না। আরে, আমাদের মেরে ফেললো, এবার তো খালি হাতে গ্রাম ছেড়ে যেতে হবে। চুপ করে বসো, এরোপ্লেন দ্রুত গতিতে দৌড়ে আকাশে উঠতে চলেছে।
দিনেশ এই কথা বলতেই কাঠের এরোপ্লেনে না জানি কোথা থেকে প্রাণ চলে এলো। ওটা সত্যি সত্যি দৌড়ে গিয়ে আকাশে উড়তে লাগলো আর জমিদারের পাশ দিয়ে গিয়ে ওর কাছ থেকে এগিয়ে গেল। এইভাবে জমিদারের হার হলো আর ওর অহংকারী ছেলের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ওরা দুজন বাপ ছেলে তাদের বাংলো আর জমি জমা দিনেশকে দিয়ে শহরে চলে গেল। তারপর দিনেশ বাংলো নিজের কাছেই রাখলো আর জমি জমা গ্রামবাসীদের ভাগ করে দিল। এইভাবে সমস্ত গ্রামবাসী দিনেশের বুদ্ধিমত্তাকে মেনে নিল।